খেয়াল মুসলিমদের প্রভাবে এই ভারতে এসেছে, সে খেয়াল কাকে খেয়াল গায়ন পদ্ধতিতে मैं बहुत देर तक बांग्ला में बोलता रहा हूँ, इसलिए आपको शायद समझ में नहीं आया कुछ जो भी है आपको अलमसला में जो दर्द किए हैं, तो इसलिए वो ही आपके लिए काफ़ी है, मेरा भाषण की इतना जरूरी नहीं है। तो जो भी है तो मैं कह रहा हूँ कि ख्याल गायन पद्धति अनेक रकम मिश्रण हो गए, अनेक रकम आजकल हम देखी जेको आगे मिश्र जय जय মিশ্র কাফি, মিশ্র পিহু, মিশ্র মল্লহার, মিশ্র তরি, সব কিছুতেই কেমন একটা মিশ্র মিশ্র, অর্থাৎ নানা রকম রিসার্চ হয়েছে, নতুন উদ্ভব মানে উদ্ভাবনা হয়েছে, এগুলো খুবই ভালো। কিন্তু তার মানে আমরা যে মূল জিনিসটা কেমন যেন খেয়াল বায়ুকে হালকা হালকা হয়ে যাচ্ছে, হয়ে গেছে ধ্রুপদ গানে একবারে পিওরিটি বজায় রাখা হয়েছে, বাগেশ্রী তো বাগেশ্রী, দেশ তো দেশ, একবারে পিওরিটি রাখা হয়। এই জন্য স্বামীজি বারবার ধ্রুপদ গানের জন্য এত বেশি জোর দিয়েছেন, আমাদের মধ্যে গায়ক গান করতে করতে আমাদের মধ্যে সেই তন্ময়তা আসবে এবং আমাদের মধ্যে সেগুলোর পারফেকশন আসবে যা আমাদের মুছে দেবে ঈশ্বরের দিকে, সে আমরা ঈশ্বরকে মেনে ধ্রুপদ গান করি বা যখন আপনি গণেশ বন্দনা করবে, গণেশের উপর একটি ধ্রুপদ গান করবে, তখন আপনা থেকেই আপনার মনে সেই গণেশের রূপ ফুটে উঠবে যেটা খেয়াল গানে হয় না। সেই জন্যে এটা আমি আর সময় নেব না, ওই জন্যে দেখবেন যে ধ্রুপদ গায়কে যখন গাওয়া হয় তার আলাপ হচ্ছে প্রায় 45 মিনিট আর গানটা হচ্ছে 15 মিনিট, যদি 1 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু খেয়াল গায়কে 5 মিনিটও হয় না, একটা মস্তিষ্কে রাগটাকে নিয়ে মস্তিষ্কটাকে ফুটে, তারপরে শুধু সারেগামাপাধানিসা সুরের মূর্ছনা এবং সুরের চলন, এর মধ্যে চঞ্চলতা আছে, ধ্রুপদের মধ্যে একটা গাম্ভীর্য রয়েছে। নো ডাউট আমাদের মানসিক প্রকৃতি অনুযায়ী খেয়াল আমাদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সেখানে চটকদারি জিনিস উপস্থাপন করা হয়, করা যায়। ধ্রুপদেও এসব আছে, ধ্রুপদেও করা যায়। যখন লয়কারি হয় আমাদের তো একবারে মন একবারে এই মতায় ফিসলে গেল, এই মতায় মানে চ্যুতি হয়ে গেল, এরকম একটা মনোভাব হয়, তার মধ্যে যথেষ্ট আকর্ষণ। কিন্তু আমরা যেহেতু ধ্রুপদ গায়ক গায়কী বা গায়ক খুব কম হয়ে গেছে আজকাল, শিক্ষা দেওয়ার লোক কমে যাচ্ছে, শেখার আগ্রহ কমে যাচ্ছে, ধ্রুপদটা অনেকটা সাইড হয়ে গেছে। কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে যে এতজন এসে ধ্রুপদ গায়কের কর্মশালায় যোগদান করেছেন, একটা খুব উৎসাহের ব্যাপার, আনন্দের ব্যাপার। তো আমি মনে হয় না আর কিছু বিশেষ বলার দরকার আছে বা প্রয়োজন আছে, পরবর্তী অনুষ্ঠান মানে কার্যক্রম এগিয়ে নিয়ে গেলেই ভালো হবে, যার জন্য ওরা আজ এসেছে, আগামীকাল আসবে, ওরা শিখবে, জানবে, অভ্যাস করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। এবং সব থেকে বড় কথা যে ভারতীয় নিজস্ব যে সংস্কৃতি এটাকে ধরে